হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। এসেছিলাম মামার বাড়িতে হঠাৎ করে, আর অনেক দিন পর গিয়েছিলাম সবাই মিলে। এইভাবে তো প্রায় যাওয়াই হয় না, আর মামার বাড়ি যাওয়া তো প্রায় বন্ধই হয়ে গিয়েছে। তো মাসিমণিরা সবাই একটা সার্টেনলি প্ল্যান করেছিল এখানে যাওয়ার জন্য, আর আমরা সবাই মিলে গিয়েছিলাম, আর ভাই বোনের সব ছুটিও ছিল। তো সেই কারণে সবাই একটা প্ল্যানিং করে যাওয়া হয়েছিল মামার বাড়ি। মামার বাড়ি মানে তো এমনিতেই একটা আনন্দের জায়গায়, আর মামার বাড়ি যেতে সত্যি ভীষণ ভালো লাগে। আমার তো বেসিক্যালি ভীষণ ভালো লাগে, কারণ আমার ছেলেবেলাটা বড় হয়েছে আমি ওখান থেকেই, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আর ব্লগটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের, কারণ আজ পুরোটাই মামার বাড়ি কী করেছি না করেছি সব কিছুটাই এই ব্লগের মধ্যে শেয়ার করেছি। আমাদের এখানে শুধু জল দিয়েছে, বাকি ওরা সবাই খেতে শুরু করে দিয়েছে। এরা সবাই খাওয়া শেষ হয়ে গেল, আর আমাকে শুধু জল দিয়েছে। স্টার্ট করো, ছতলা ছাদটা ঘুরতে এসেছে এখানে, আর ওরা দুজন উঠেছে ওপরে। জি সাহাই, একবার আমি আর মিনি মাসি দুটো একটা লাটাই আর ঘুরে নিয়ে ওখানটা এসেছিলাম, অটোমেটিক উড়ে গেছে। এখানে হাওয়ার চাপ এত বেশি, তল্লাই কেউ দেয়নি ওই ছাদ থেকে। আর হ্যাঁ, ওই তো ওই ছাদে উঠেছি, উঠে ঘুড়ি টেম নিয়ে ওখানে ফেলে দিয়েছি, দিয়ে এরম এরম করে ওড়াতে আর ও অটোমেটিক টেনে নিয়েছে। সে কত দূরে উড়ে গেছে ঘুড়ি, আর মানে নামেনি। কি সত্যি না, ওড়াতে তো পারি না, কিন্তু সেইবারে উড়ে গেছিল। মেনি মাসিকে জিজ্ঞেস করবি, নামছে সবাই। যে এখানটা এখন ছবি তোলা হচ্ছিল আমাদের, আর সব কটা এই যে নামছে। চলো আমরা তো যাবো, তারপর বাড়ি ফিরে এসেছিলাম একটা আমার বন্ধুর বিয়েতে, আর সেখানে সবার সাথে মিট হচ্ছিলো। তো ধীরে ধীরে এখন সবাই ধীরে ধীরে আসছিল, আর এদিনকে না ঠান্ডাটাও এত
জমিয়ে পড়েছিল, মানে কি বলবো, ভীষণ ঠান্ডা। বাট এই যেতেও ইচ্ছে করছিল না, যেহেতু এক জায়গা থেকে সবে এসেছিলাম, বাট যেহেতু বন্ধুর বিয়ে সেই কারণে আসতে হলো। যাই হোক, এই আমাদের একই দিনে দুটো বিয়ে বাড়ি ছিল, ওর একটা বন্ধুর বিয়ে, আমার একটা বন্ধুর বিয়ে। যাই হোক, দুটো অ্যাটেন্ড করতে পারিনি, এক জায়গাতেই এসেছি। আর যাই হোক, মানে সবার সাথে ঘুরে দেখা করে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলে তো বেশ ভালোই লাগে। আর এখানে দেখো, সব থেকে বড় কথা হলো, আমি বিয়ে বাড়িতে এসে যে মানে আমার যে বন্ধু তাদের সাথে মানে ছবি তোলার বা করার কোনো স্পেসই পাইনি, কারণ বউ যেখানে থাকে অবশ্যই সেখানে ভীষণ ভিড় হয়, আর সেই কারণে আমি কোনো রকমের ক্যামেরা অন করিনি, নিজেরা গিয়ে একটু মিট করে চলে এসেছিলাম। আর এখানে খাবার দাবার খাচ্ছি, দেখো প্রথমে এসে প্রচুর স্টার্টার নিয়ে নিয়েছি, এটা সেটা করে খাওয়া শুরু করে দিয়েছি। তারপর ওদিকে তো ডিজে চলছিল, ওদিকে হচ্ছে প্রচুর গান বাজনা চলছিল, প্রচুর নাচানাচি, মজা, নাচ, গান হচ্ছিলো। তো দেখো, এখানে আমাদের দিনটা তো এভাবেই কাটলো, আর ভ্লগটা বেশি দূর বাড়াবো না। তো আমি দেখো কিভাবে মানে শাড়ি পরেছি, আমার এতই ঠান্ডা করছিল ভিতরে, আমি একটা হালকা সোয়েটার পরে তার উপর শার্ট পরে তার উপর শাড়ি পরেছি, এত ঠান্ডা পড়েছিল দিনকে। আর বৃষ্টিও পড়ছিল না যেহেতু, যার জন্য এত ঠান্ডা পড়েছিল। সো আজকে আমার দিনটি ভেবেই কাটলো। আমার ভ্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ, নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের টাটা, বাই বাই, গুড নাইট।